হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্থ এখন আমরা কথা বলবো যে অতি উত্তমের ট্রেলার নিয়ে তো দেখুন এর যে প্রিভিউটা যখন এসেছিলো তখন আমি বলেছিলাম যে ভিজুয়ালটা দেখে জমছে না ওটা খুবই ছোট একটা প্রিভিউ ছিল ট্রেলার প্রিভিউ এবং সেটাতে আমার মনে হয়েছিল যে কোথাও গিয়ে জমছে না এবং টেকনোলজিটা কোথাও গিয়ে ম্যাচ করতে পারছে না তো দেখুন আমি এই ট্রেলার রিভিউ শুরু করার আগে একটা জিনিস বলতে চাই যে ধরুন রাজামৌলির একটা ছবি ছিল ছাত্রপতি বলে প্রাভাসকে নিয়ে যেটা পরে বাংলাতে রিভিউ মানে রিমেকও হয়েছিল রিফিউজি বলে তো ওই ছবিটাতে একটা শার্কের সিকোয়েন্স ছিল প্রভাস একটা শার্কের সাথে লড়াই করছে তার ভিএফএক্সটা গিয়ে যদি আপনারা দেখেন খুব বাজে ছিল এবং সেই সময়ের মানে সাপেক্ষেও খুবই বাজে ছিল তো রাজামল্লীর পরে আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম বিফোর আর আর বা বিফোর বাহুবলি তাকে যখন ভিএফএক্স নিয়ে কোয়েশ্চেন করছিল যে আজকে বাহুবলীর ভিএফএক্স এই লেভেলে কি করে গেছে তো সে বলছিল যে আমি এই জিনিসটা অ্যাটেম্প করা শুরু করেছি অনেক আগে থেকে যদি আমি ছাত্রাপাতির সময় ওই সিকোয়েন্সটা করেছিলাম ওটা খুব শর্ডই দেখতে লাগছিল খুব খারাপ ছিল এবং আমাকে অনেকে বলেছিল যে ওই সিকোয়েন্সটা কেটে দাও ওটাতে অন্য কিছু দিয়ে অন্য কোনো একটা অ্যাকশন সিন দিয়ে রিপ্লেস করে দাও বাট আমি বলেছিলাম যে না আমি এটা করতে চাই আমি দেখতে চাই কীরকমভাবে ওয়ার্ক করছে ব্যাপারটা এবং ধীরে ধীরে প্রতিটা ছবিতে আমি জামাডোঙ্গাতে আরেকটু লেভেলে নিয়ে গেছি মাগাদিটাতে আরেকটু লেভেল আপ করেছি তারপরে ইগাতে আরেকটু লেভেল আপ করেছি এবং আজকে বাহুবালির আউটপুট যেটা আপনি দেখছেন সেটা এত বছর ধরে এর সাথে ডিল করে 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 ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট হয়েছে ধীরে ধীরে তো সবচেয়ে প্রথম হচ্ছে যে আপনাকে অ্যাটেম্পট করতে হবে আপনি বাড়িতে বসে এই ভয়েতে যে আমার কাছে বাজেট নেই সেই সময় তেলুগু ইন্ডাস্ট্রির কাছে এই বাজেটটা ছিল না যেটা বলিউডের কাছে ছিল তখন তো তাই জন্য অ্যাটেম্প করেনি এরকম নয় চেষ্টা কিন্তু তখন থেকেই শুরু করেছে তো অতি উত্তম কিন্তু একটা প্রচেষ্টা যে প্রচেষ্টাটা কিন্তু একটা ভালো প্রচেষ্টা এবং তার পিছনে কিন্তু খাটনি আছে মেকার কিন্তু জানে মানে সুজিৎ মুখার্জি অ্যাওয়্যার এত বছর ধরে তিনি ছবি বানাচ্ছেন যে আমরা বাজেট আমাদের কাছে নেই যে টেকনোলজিটা দরকার এই কনসেপ্টটাকে দেখানোর জন্য এক্সিকিউট করার জন্য সেটা আমাদের কাছে নেই তো আমি সেটাকে লেখার মারফতে কীভাবে জাস্টিফাই করতে পারি কেন এই উত্তম কুমারের ক্যারেক্টারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে এবং দেখবেন রিভিউ এবং এটার মধ্যে একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে প্রিভিউতে জাস্ট একটা কাট আউটের মতো লাগছিল এখানে কিন্তু ওই যে সোল তাই জন্য দেখবেন একটা হোয়াইট দাগ দেওয়া হয়েছে এবং এই ছবিটা দু হাজার একুশে অ্যানাউন্স করেছিল কিন্তু এতটা সময় নিয়েছে তারা ধীরে ধীরে কাজকর্ম করেছে এবং আরও একটা জিনিস যে প্রিভিউর ক্ষেত্রে দেখবেন কিছু জায়গায় কিছু ফুটেজের কোয়ালিটি যেহেতু খারাপ হয়ে গেছিলো মানে তার সাউন্ড কোয়ালিটিও খারাপ হয়ে গেছিলো তাই জন্য তারা কিন্তু আগে ডাবিং করিয়েছিল পরে কিন্তু এআই আসার পরে এআই ইউজ করে সাউন্ডের উপরও কাজ করানো হয়েছে এবং উত্তম কুমারের গলা রিক্রিয়েট করে সেটাকে বসানো হয়েছে তো মেকারসরা সময়টা নিয়েছে তারা কিন্তু সেই সময় কিন্তু জাস্ট এটাকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছিল না তো সেটার উপর কাজ কিন্তু চলছিল এআই দিয়ে ভয়েস ডাব করানো বা সবকিছু বা ফুটেজটাকে যতটা ক্লিয়ার করা যেতে পারে এই সোলের ব্যাপারটার জন্য ওই যে একটা হোয়াইট লাইন ক্যারেক্টারটা চারিদিকে সেগুলোকে নিয়ে আসা এবং সেটাকে জাস্টিফাই করা স্ক্রিপ্ট লেভেলে এবং দেখুন এই যে আই লেভেলে তাকানো এই ক্যারেক্টারটা ওখানে বসছে এবং কোথায় কোন সংলাপ যাবে সেই অনুযায়ী রিসার্চ করে সেই ফুটেজটাকে খুঁজে বার করা সেই অনুযায়ী বসানো এটা একটা প্রপার রিসার্চ আছে এই স্ক্রিপ্টটা লেখা কিন্তু খুব একটা সোজা নয় ঠিক আছে যে এরকমভাবেই একটা জিনিসকে ডিজাইন করা প্রতিটা সিনকে ওইভাবে লেখা তো সেইটা করা কিন্তু খুব ডিফিকাল্ট এবং সেটা কিন্তু তিনি রাইটিংয়ে যেটা বাজেটে পারছেন না সেটা রাইটিং দিয়ে মানে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এই কনসেপ্টটা এই ধরনের অ্যাটেম্পটার জন্য হ্যাডস অফ এবং আমি টেকনোলজির থেকেও বেশি যেটা দেখি একটা ছবির ক্ষেত্রে আমি অপারেশন ভ্যালেন্টাইনে আজকে রিভিউ করছি ওখানে আমি বলেছি যে ছবিটা ওয়ার্ক করছে না ছবিটার ভিএফএক্স খারাপ বাজেট যেহেতু কম ছিল ফাইটারের মতো বাজেট ছিল না কিন্তু ছবিটা যদি ওয়ার্ক করে যেত যদি ওটার ইমোশনটা ঠিকঠাক ওয়ার্ক করতো যদি ছবিটার মধ্যে সোল থাকতো এই ট্রেলারটা দেখে যে জিনিসটা আমি প্রিভিউর মধ্যে পাইনি প্রিভিউর কিন্তু আমি খারাপ রিভিউ দিয়েছিলাম আমি ট্রেলারটার মধ্যে কিন্তু সোলটা পেয়েছি এখানে উত্তম কুমারের যে ডায়লগসগুলো আসছে যে যে ডায়লগসগুলোকে ইউজ করা হয়েছে সেগুলো তো ডেফিনেটলি আমাদেরকে একটা হাই দিচ্ছে আমাকে তো দিচ্ছেই ভাই আমি উত্তম কুমারের ফ্যান এবং তার সাথে যে সুজিৎ মুখার্জি যে নিজের স্টাইল অফ রাইটিং রয়েছে যেটা কমেডির মধ্যে ওনার যেটা মানে যে ধরনের লাইনস থাকে সেটা কিন্তু উনি ব্যবহার করেছেন এখানে যে উড়তা পাঞ্জাব দেখেছো মার্তা বেঙ্গল দেখো নি তারপরে এটা মামদব ভূত নয় আর কি মামদবাজি নয় এটা ব্রহ্মদৈত্য তো এই যে ডায়লগসগুলো আছে এগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এছাড়া এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হয়েছে যেটা প্রবুদ্ধবাবু করেছেন সেটা বেশ ভালো হয়েছে এখানে যে গানটা আমরা ট্রেলারের মধ্যে শুনতে পাচ্ছি সেটা বেশ ভালো হয়েছে সুজিত মুখার্জি ট্রেলার মানেই হচ্ছে যে যেটা থ্রিলার মতো কিছু টুইস্ট থাকবে বা সেখানে কিছু জিনিস হাইড করে দেখা হবে কিছু একটা অ্যাম্বিগুইটি করে দেওয়া হবে যে আমরা কিপ পয়েন্ট গেসিং বাট এটা তো জনরা টু জনরা ব্যারি করে সব ছবি তো আর থ্রিলার হচ্ছে না ঠিক আছে বা সব ছবিকে সব রোমান্টিক গল্পকে থ্রিলার হিসাবে ট্রিট করবো সেটাও তো হচ্ছে না এক্স ইকুয়ালস টু প্রেমে একটা কিন্তু মানে সাসপেন্স রেখে দিয়েছিল এই লোকটাকে খুঁজে বার করতে হবে একটা লাভ স্টোরিকে থ্রিলারের মতো করে ট্রিট করেছিল এক্স ইকুয়ালস টু প্রেমে এবং সেইটা কিন্তু ছবিটার মানে হিতেই কাজ করেছে বহু লোকে দেখেছে এবং ইকুয়ালস টু প্রেম কিন্তু শহীদ মুখার্জি যেহেতু প্রথম দিককার স্ক্রিপ্ট ওটা লাস্ট তার কিছু কাজের মধ্যে সবচেয়ে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এক্স ইকুয়ালস টু প্রেম এইটা কিন্তু একটা রমকম জনরের মধ্যে পড়ছে গল্পটা এটা কিন্তু এরকম নয় যে এটার মধ্যে কিছু টুইস্ট থাকবে অন্যরকম ভাবে ডিল করবে এখানে গল্পটাকে স্টোরি টেলিংটাকে খুব সিম্পল রাখা হয়েছে এবং এখানে স্টোরি টেলিংটা সিম্পল রেখে তার মধ্যে হাই একটা কনসেপ্টকে দেখানো হচ্ছে আপনার কনসেপ্টও হাই হবে হাই কনসেপ্ট তার সাথে স্টোরি টেলিংও কমপ্লিকেটেড যদি হয়ে যায় তাহলে কোথাও কি দর্শকের প্রসেস করতেও প্রবলেম হয় এটা তো একটা মেটার মেকারের নিজস্ব মানে ডিসিশন যে আমি কীরকমভাবে গল্পটা বলতে চাইছি একটা হতে পারে যে আমার কনসেপ্টটা হয়তো সিম্পল হয়তো একটা পিওর মানে পাতি ডার মিস্ট্রি কিন্তু সেটাকে আমি বলছি স্ক্রিন প্লেয়ের মধ্যে প্রচুর কমপ্লেক্স করে দিচ্ছি নন লিনিয়ার ন্যারেটিভ করে দিচ্ছি পার্সপেকটিভ চেঞ্জ করে দিচ্ছি রাসমান এফেক্ট নিয়ে আসছি এইভাবে আপনি স্টোরি টেলিংটাকে কমপ্লিকেটেড করুন কিন্তু আপনার গল্পটা হয়তো একজন মার্ডার মিস্ট্রি কিন্তু আরেকটা হতে পারে উল্টোটা যেটা এই ছবির ক্ষেত্রে যে আমার স্টোরি টেলিংটা হয়তো খুব লিনিয়ার এবং সিম্পল বাট আমি যে কনসেপ্টটার সাথে ডিল করছি সেটা একটা হাই কনসেপ্ট যেটা সোল একটা সুপারস্টারের সোল আসছে হেল্প করছে এবং ওই মেয়েটা কোথাও গিয়ে সুপারস্টারেরই প্রেমে আবার পড়ে যাচ্ছে সো ইট ইস এ ডিসিশন ইটস এ ক্রিয়েটিভ কল উই ক্যানট ক্রিটিসাইজ দ্যাট এবার সেইটা যে ক্রিয়েটিভ কলটা নিয়েছে সেটা কতটা ভালো এক্সিকিউট হয়েছে ছবিটার মধ্যে সেই সোলটা আছে কিনা সেই সেই মানে যে রোম্যান্টিক ফিলটা সেটা আমরা ছবিটা দেখার পরও পাই কিনা সেই কমেডিটা ছবির মধ্যে ওয়ার্ক করে কিনা সেইটা ছবি দেখে আমরা ভালো খারাপটা ডিসাইড করতে পারি বাট এইটা কেন ওনার অ্যাপ্রোচ এইটা আমরা কখনো ক্রিটিসাইজ করতে পারি এটা তো ডিরেক্টরের নিজের পার্সোনাল চয়েস তো এটা একটা রং কম এই জনরার ছবি তো এটার মধ্যে আমি এক্সপেক্টও করবো না যে এই ট্রেলারটা আমাকে ওরকম কোনো টুইস্ট দেবে বা কিছু দেবে ওরকম আমি এক্সপেক্টও করবো না যেটা আমি দেখছি অনেক লোকের ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে এটাই কারণের জন্য সো ওভারঅল মিলি আমার কিন্তু ট্রেলারটা বেশি ইম্প্রেসিভ লেগেছে আমার প্রিভিউটা আমার জন্য যেন ওয়ার্ক করেনি খুবই ছোট ছিল এবং কোথাও ওই ভাইবটা দিতে পারছিল সোলটা টাচ করতে পারছিল না এই ট্রেলারটা কিন্তু আমাকে ওই সোলটা দিয়েছে যে না এই গল্পটার মধ্যে একটা হৃদয় আছে একটা হার্ট অ্যাট রাইট প্লেস আছে মনে হচ্ছে ট্রেলার দেখে ট্রেলারটা আমার জন্য ওয়ার্ক করেছে দেখা যাক ছবিটা কিরকম হয় লেটসি আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই